নিজা খাচ্ছেন তাতেই কি গ্যাস অম্বল হচ্ছে সঙ্গে হালকা পেটের ব্যথা তাহলে অবহেলা করবেন না হতে পারে আপনি গ্যাস্ট্রিক আলসারের মতন কোনো ব্যাধিতে আক্রান্ত সামান্য কিছু সাবধানতা অবলম্বন করলেই এই সমস্যা থেকে আপনারা সহজেই মুক্তি পেতে পারেন আর এই সমস্ত সমস্যা নেই আজ আমাদের জানাচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিশিষ্ট গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর সমিক ব্যানার্জি নমস্কার আমি ডাক্তার সমিক ব্যানার্জি পিজি হসপিটালের গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব গ্যাস্ট্রিক আলসার বা ডুডনাল আলসার পেপটিক আলসার ডিজিজ এইসব নিয়ে তো আলসার একটি কমন ব্যাধি আগেকার দিনে অনেক বেশি প্রচলন ছিল এখন পেটের ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে প্যান্টোপ্রাজল অমেপ্রাজল মানে প্যান্ট ফর্টি বলে বাজারে পরিচিত যেগুলো বা ওমেন্স এগুলো খেয়ে কিন্তু মানুষের আলসার প্রবণতা অনেকটা কমে গেছে তো আলসার জিনিসটা কি। আলসার মানে হচ্ছে পেটে একটা ক্ষত তৈরি হচ্ছে পেটের যে সুপার ওপরের যে লেয়ারটা সেটা ক্ষয়ে যাচ্ছে অ্যাসিডের কারণে যার জন্য পেটের নার্ভগুলো এক্সপোজ হয় এবং ব্লাড ভেসেল এক্সপোজ হতে পারে যার জন্য পেটের বিভিন্ন সমস্যা হয় আলসারের কমন যেগুলো সিমটম এক নম্বর হচ্ছে হালকা ব্যথা হতে পারে পেটে ব্যথা হবে দু নম্বর হচ্ছে রক্ত বমি বা কালো পায়খানা হতে পারে এইটা হচ্ছে সবথেকে কমন গিয়ে আরও ভয়ঙ্কর কিছু হলে পেট ফুটো হতে পারে যাকে বলে পারফোরেশন যে স্টমাক পারফুরেট করে গিয়ে পেটে হাওয়া পেটের হাওয়াটা ছড়িয়ে গেল এগুলো অনেক রেয়ার যদিও সবথেকে কমন যেটা হচ্ছে যে পেটে ব্যথা হতে পারে বা রক্তভূমি কালো পায়খানা এগুলো হতে পারে আমাদের কাছে সাধারণত আসে হচ্ছে পেটে ব্যথা নিয়ে সেই ব্যথা ব্যথাটা কীরকম হবে পেটের মাঝখান করে বা উপরের দিক করে ব্যথা হবে এবং ভালো মতো ব্যথা হবে খাওয়ার পরেও হতে পারে খালি পেটেও হতে পারে সেই জন্য খাওয়ার পরে হবে বলে যে ব্যাপার কিছু নেই নেক্সট হচ্ছে যে সেই ব্যথাটা কিসে কমবে দেখা গেছে যে খাওয়া অনেকে যেগুলো খালি পেটে ব্যথা হচ্ছে সেই ব্যথাগুলো কিছু খাওয়ার পরে কমে যাচ্ছে নেক্সট হচ্ছে যে দেখা গেছে প্যান ফর্টি বা এইগুলো খেয়ে ব্যথাটা কমে যাচ্ছে তো এগুলো অবশ্যই আলসারের সিমটম তো আপনাকে এই আলসার এইসব সমস্যা হলে আপনাকে গ্যাস ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে এবং আপনাকে কিছু কিছু ক্ষেত্রে এন্ডোস্কোপিও করতে হবে এন্ডোস্কোপি সব ক্ষেত্রে নয় এন্ডোস্কোপি কখন করাবো আমরা ধরুন কাউরি অম্বল গ্যাস বা পেটে ব্যথা হচ্ছে সেটা দু মাসে ওষুধ খাওয়া হলো তারপরেও কমছে না সেক্ষেত্রে অবশ্যই আমাদের এন্ডোস্কোপি করা উচিত দু নম্বর হচ্ছে পেটে ব্যথা হচ্ছে তার সঙ্গে ওজন কমে যাচ্ছে প্রচণ্ড সেটার জন্য অবশ্যই এন্ডোস্কোপি করা উচিত তিন নম্বর হচ্ছে পেটে অসহ্য ব্যথা হচ্ছে যার জন্য তার রাতের ঘুম নষ্ট হচ্ছে বা সে না নর্মাল কাজ করতে পারছে না তার যে নর্মাল অফিসের কাজ সেটা যেতে পারছে না সেক্ষেত্রে অবশ্যই আমাদের এন্ডোস্কোপি করা উচিত আর কি কি ক্ষেত্রে এন্ডোস্কোপি করব এন্ডোস্কোপি করবো তখন যখন মানুষের রক্ত কমে যাচ্ছে তো সন্দেহ করা হচ্ছে পেটে হয়তো থেকে রক্ত চুঁয়ে চুঁই বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের এন্ডোস্কোপি করতে হবে বয়স্ক মানুষ যাদের ধরুন ষাট বছরের ওপরে যাদের ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে সেক্ষেত্রে অবশ্যই এন্ডোস্কোপি করা উচিত তো আপনাকে এইসব সমস্যাগুলো হলে আপনাকে গ্যাস্ট্রডিসে যেতে হবে এবং উনি যদি এন্ডোস্কোপি করতে পারেন এন্ডোস্কোপি করতে হবে এন্ডোস্কোপি নিয়েও মানুষের ভয় থাকে অনেক যেটা মোটা পাইপ ঢোকানো হবে অনেক ব্যথা হবে সেগুলো একটা ভুল ধারণা কিছুটা কারণ এখন যে এন্ডোস্কোপগুলো বেরিয়েছে সেগুলো খুবই পাতলা একটা পেন্সিলের মতো মোটা এবং সেগুলো ফ্লেক্সিবল খুব একটা ব্যথাও হয় না পেটে কোনো খোঁচাখুচিও করা হয় না জাস্ট একটু পেটে হাওয়া দেওয়া হয় আমরা পাঁচ ছটা ছবি নিই ছবি নিয়ে বেরিয়ে চলে আসি এবং এন্ডোস্কোপি করতে সময় লাগে হচ্ছে এক মিনিট খুব বেশি হলে সে এক মিনিটের জন্য খুব বেশি ব্যথাও হবে না কোনো খোঁচাখুঁচিও করা হয় না এবং সেটা নিয়ে চিন্তার কিছু নেই এন্ডোস্কোপি নিয়ে মানুষের ভয় অনেক বেশি থাকে সেই ভয়গুলো দূর করবেন আলসার যদি হয় তৎক্ষণাৎ এই যে অ্যালার্ম সিমটম যেগুলো বললাম সেগুলো নিয়ে ডাক্তারের কাছে যাবেন অবশ্যই এবং ডাক্তার যদি বলেন যে আপনার এন্ডোস্কোপি লাগবে তো করিয়ে নেওয়া ভালো আর একটা যেটা আছে যে আর ইউটি বলে একটা টেস্ট হয় র্যাপিড ইউরিয়াস টেস্ট র্যাপিড ইউরিয়েস্টের যদি আলসার থাকে সেটা টেস্ট করতে হয় র্যাপিড ইউরিয়াস টেস্ট করে দেখতে হয় যে হেলিকোব্যাক্টার পাইলরি বলে একটি ব্যাকটেরিয়া থাকে সেটাই আলসার করছে কিনা যদি সেটা পজিটিভ থাকে সেক্ষেত্রে আপনাকে দু সপ্তাহ একটা ওষুধ খেতে হয় সে ওষুধটা আপনাকে খেতে হবে আর নর্মালি আলসারের জন্য যদি ধরা পড়ে আলসার সেক্ষেত্রে আপনাকে প্যান্টোপ্রাজল বা এগুলো এক মাস থেকে দেড় মাস খুব বেশি দুমাস খেতে হয় এবং আলসারের ওষুধ খেয়ে যে কোনো সাইড এফেক্ট আছে সেগুলো খুব বেশি কিছু নেই প্যান্টোপ্রাতল অমি এগুলো আপনি যদি বেশি দিন ওখান খুব বড় কোনো সাইড এফেক্ট নেই আমেরিকায় নিয়ে গবেষণা হয়েছে দেখা গেছে যে মানুষ যারা দশ বছরও খাচ্ছেন তাদের মধ্যে কিছু ক্ষেত্রে একটু হারগুলো দুর্বল হয়েছে বা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু বুকের ইনফেকশান হয়েছে কিন্তু কোনোটাই খুব ফেটাল কিছু নয় কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কিডনি কিছু সমস্যা হচ্ছে কিন্তু সেগুলো নিয়ে মারাত্মক ভয় পাওয়ার কিছু নেই আলসারের ওষুধ থেকে সাধারণত খুব বেশি সাইড এফেক্ট নেই যার জন্য এই ওষুধগুলো লং টার্ম ইউজ করা যায় বা ইউজ করা হয় এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আলসারের ওষুধ নেই আলসার সহজ আলসার ঠিক করার জন্য সহজ উপায় যেগুলো সেগুলো সবার আগে হচ্ছে যে মাথার স্ট্রেস কমানো আধুনিক জীবনে প্রচুর মাথার স্ট্রেস মাথার চাপ যত বাড়বে পেটে অ্যাসিড খড়ন তত বেশি হবে তো অ্যাসিড যত বেশি খড়ন হবে আলসার হওয়ার চান্স তত বেশি তো পেট জ্বালা মানুষে বলে যে পেট জ্বালা করছে এগোচ্ছে এগুলো মেনলি হচ্ছে পেটে অ্যাসিড বেড়ে যাচ্ছে বুক জ্বালা পেট জ্বালা এগুলো মেনলি অ্যাসিডের কারণে এবং দেখবেন লক্ষ্য করে যেগুলো এগুলো তখনই বেশি হয় যখন মানুষের মাথার টেনশন খুব বেশি মাথার স্ট্রেস খুব বেশি চাপ খুব বেশি তখনই এগুলো বেশি হয় দু নম্বর হচ্ছে অনেকক্ষণ খালি পেটে থাকলে এগুলো হতে পারে অনেকক্ষণ খালি পেটে আছেন মাথার চাপও খুব বেশি তখন অবশ্যই এগুলো হবে তিন নম্বর হচ্ছে যে কিছু ব্যথার ট্যাবলেট আছে সেগুলো থেকে পেটে অ্যাসিড বেড়ে যায় তো আমাদের এগুলোই মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে মাথার চাপ কম রাখা দু নম্বর হচ্ছে কম কম করে বারবার খাওয়া তিন নম্বর হচ্ছে খেয়ে দিয়েই শুয়ে পড়বেন না খাওয়া দু তিন ঘন্টা পরে শোবেন চার নম্বর হচ্ছে যে অত্যাধিক পেনকিলার খাবেন না পেনকিলার খেলেও সেটা ডাক্তারের সুপারভিশনে খাবেন যে ওষুধগুলো গ্যাসট্র সেফ সেই ওষুধগুলোই খাবেন গ্যাস্ট্রিক হলে আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে যে বাড়ির খাবার খেতে হবে বাইরের প্রসেস ফুড বাইরের ভাজাভুজি খাবার এগুলো খাওয়া যাবে না প্রসেস ফুড মানে হচ্ছে বিরিয়ানি বা এগুলো এগ রোল চিকেন রোল বা চিপস যেগুলো বিক্রি হয় এগুলো খাবেন না বাড়ির খাবার খাবেন ভাত মুড়ি চিড়ে এগুলো খেয়ে কোনো দিন আলসার হবে না নেক্সট হচ্ছে যে খাবারের স্পাইস একটু কম খাবেন পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো বেশি খেলে পেট জ্বালা করতে পারে নেক্সট হচ্ছে যে অ্যালকোহল সেবন স্মোকিং যেটা বললাম সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্মোকিং স্মোক করলে কিন্তু আলসার সহজে হিল করবে না এবং সেই আলসার বহুদিন চলতে থাকবে পরে সেটা ক্যান্সারের আকারও নিতে পারে স্মোকিং করা যাবে না অ্যালকোহল সেবন করলে সেই আলসার কিন্তু আলসার হওয়ার চান্স বেশি থাকে এবং আলসার হিল করবে না এগুলো মাথায় রাখতে হবে তো আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে আলসার নিয়ে আলসার কি কি থেকে হয় তার কি প্রতিকার এবং এন্ডোস্কোপি কখন করাবেন কখন করা কী তার ইয়ে তো সেই সব নিয়ে আমাদের আলোচনা হলো আজকে আলসার নিয়ে তো যেরকম বললাম যেগুলো অ্যালার্মিং সিমটম সেগুলো যদি কখনো হয় তো অবশ্যই এন্ডোস্কোপি করাবেন এবং গ্যাসপেন্টোলিস্টে স্বর্ণাপন্ন হবেন নিজে এগুলো চিকিৎসা করবেন না গ্যাসের ওষুধ থেকে ভয়ের কিছু নেই গ্যাসের ওষুধ আপনি খেতে পারেন চার সপ্তাহ থেকে ছয় সপ্তাহ খেতে পারেন কোনো ভয়ের কিছু নেই নিয়ে তো আজকে এই নিয়ে আলোচনা হলো